ধানমন্ডি 32 নম্বরে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আওয়ামী লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগোলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যান। বঙ্গবন্ধু ভবনে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি। সকাল 8:00টার পর দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।